Hey guys, welcome back to my channel. তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা গতকাল দেখতেই পেয়েছিলে আমরা দিদিকে দিতে গেছিলাম, সো সেখান থেকে আসার পর ভিডিওটাকে এন্ড করা হয়নি। তো যাই হোক, আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি, আশা করছি তোমরা পাশে থাকবে। আজকে নর্মালি একটা ডে হতে চলেছে, আমি সারাদিন কি করি না করি যে এভাবেই আমার দিনটা চলে। সো পাশে থাকো তোমরা এবং দেখতে থাকো কি করছি না করছি, তোমাদের সবটাই দেখাবো। তো চলো, লেটস গো। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এখন আপাতত একটু দেখব, মায়ের শরীরটা ঠিকঠাক নেই তো তার জন্যই অ্যাকচুয়ালি রান্না করতে হবে। তো চলো আজকে কি রান্না করি সেটা দেখাবো তোমাদেরকে, আর বিকালে একটু বেরোনোর আছে সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। সো এখন একটু বসে আগে কলেজের একটা কিছু কাজ আছে সেটাকে মেটাবো, তারপরে অ্যাকচুয়ালি রান্নাটা করতে যাব। তো চলো ডান, এখন রান্নাঘরে যেতে হবে। চিকেন আনানো হয়ে গেছে, রান্নাটা করব, করার পরে করতে করতে তোমার সাথে কথা হচ্ছে এবং দেখাচ্ছি তোমাদেরকে কী করে করি না করি অবভিয়াসলি। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, বারবার করে বলছি, কারণ ফার্স্ট জার্নি, নিউ জার্নি, তো তোমাদের সাপোর্ট সবার আমার দরকার। তো চলো রান্না করা স্টার্ট করে দিয়েছি। এখানে হচ্ছে আলুটা প্রথমে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। এখানে দেখো, দেখতে পাচ্ছ, একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। অ্যান্ড তারপরে কী কী কেটে রাখছি সেটা তোমাদেরকে দেখাবো। ভাজা ডাল, তো এখানে আমি কেটে রেখেছি একটু টমেটো, একটু ক্যাপসিকাম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর আলুটা ভেজে রেখেছি আর পেঁয়াজ কুচি। তো এবার চিকেনটা ম্যারিনেট করতে হবে। চিকেনটা ম্যারিনেট করার জন্য একটু একটু এখান থেকে একটুখানি আদা বাটা দেবো, আদা রসুন বাটা, আর একটু পেঁয়াজ বাটা দেবো, তারপর একটু সামান্য একটু গোলমরিচ দেবো, দিয়ে এটাকে পরে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার পর ঠিক এরকম দেখতে লাগছে, এটাকে আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করব। তো চলো 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কড়াইয়ে একটু সাদা তেল আর একটু সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। Thank you.
খাওয়া দাওয়ার পরে একটা হালকা করে ঘুম দিয়ে নিলাম। তারপরে আমি আর মা একটা জায়গায় যাচ্ছি, তোমাদেরকে দুপুরেই বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাব, তোমাদেরকে নিয়ে যাব, সো সেটার জন্যই আমরা যাচ্ছি। এবং বেসিক্যালি এটা আমার একটা ইচ্ছা বলতে পারো, আমি একটা জিনিস কিনবো, সেটা কি তোমাদেরকে দেখাবো পরে। বাট আকাশে এখন হুট করে দেখছি খুব মেঘ করেছে এবং বলতে বলতে বৃষ্টি চলেও এসছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, তার জন্য একটু ভালো লাগছে বিকালবেলা বৃষ্টিতে হেঁটে যেতে। বাট এখন ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, আমি আর মা একটা জায়গাতে দাঁড়িয়েছি এবং তারপরে একটু থামার পরে পৌঁছে গেলাম এই নার্সারিটাতে। এখানে আমার মা অনেকদিন আগে থেকেই আসে, শীতকালে অনেক গাছ টাছও নিয়েছে, এই দেখতে পাচ্ছ ঝাউ গাছ, খুব ভালো, অনেক রকমই অনেকটা জায়গা অনেকটা এরিয়া নিয়ে এটা আছে আমাদের বাড়ির পাশেই। অনেকেই দেখি নেয়, আমার বাড়ির অনেকেই এরকম এই গাছগুলো নিয়ে যায় এখান থেকে, ফুল গাছ টাছ। তো যাই হোক, আমি আজকে এখানে এসেছি দুটো ইনডোর প্ল্যান্ট কিনবো বলে। আমার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে নেওয়ার, বাট আমি অনেক অনলাইনেও খুঁজেছি, দেখেছিলাম ভালো, বাট একটু সন্দেহ ছিল যে ভালো হবে কি হবে না। যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো যে অনলাইন থেকে নিয়ে ইনডোর প্ল্যান্ট ভালো এসছে তো আমাকে জানতে পারো কমেন্ট করে। যাই হোক, এখানে আমি অনেকগুলো ফুল গাছ দেখছি ওখানে গিয়ে, ভাল লাগছিল তাই। তারপরে হচ্ছে এখানে এই গাছ অনেকগুলো গাছ ছিল, বাট অনেক নাম উনি বলছেন, বাট আমার না ঠিক মনে থাকছে না, বুঝতে পারছি না, আর ফার্স্ট টাইম তো তাই জন্য ওনার সামনে ভিডিওতে বলতেও কীরকম একটা লাগছিলো। যাই হোক, আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এখানে। আর এখানটা এই ফুলটা আমার খুব ভালো লেগেছিলো, আর এই এই গাছটা আমাদের বাড়িতে আছে, তোমাদেরকে একদিন দেখাবো, বাট এই ফুলটার নাম আমার মনে নেই। বললাম ওখানে অনেকগুলো অনেক অনেক ভ্যারাইটি দেখেছি যার কারণে মনে ছিল না। এইটা আই থিঙ্ক সাদা জবা, যদি তো আমি কোনো ভুল বলে থাকি, তোমরা যদি এটা রাইট নাম জানো তো আমাকে বলো। আই থিঙ্ক এটা সাদা জবা ছিল। আর তারপরে হচ্ছে এই যে আবার একটা জবা, এই গাছটা আই থিঙ্ক আমার মা ওই দিন কিনেছিল। আর এগুলোও সব জবা গাছ, অনেক রকম ভ্যারাইটি অফ জবা। আর এটা কিছু একটা ছিল গাছ, এই ফুলটা আমার খুব ভালো লেগেছে, তো নেক্সট দিন আমি এই গাছটা নিতে যাব। যাই হোক, অনেক রকম গাছ টাছ দেখার পরে আমি আমার দুটো যে পছন্দের জিনিস সেটা পেয়ে গেছি। এইটা হচ্ছে লাকি ব্যাম্বো অ্যান্ড লিপস্টিক গাছ, তো অ্যাট লাস্ট আমি এই দুটোই নিয়েছিলাম। তো গাছ টাছ নেওয়া শেষ, আমরা এবার বাড়ি চলে আসছি। বৃষ্টির মাঝখানে অনেকটাই হয়েছিল, প্রায় খুব জোরে, সেটার ভিডিও করা হয়নি। যাই হোক, তোমরা জাস্ট ওয়েদারটা দেখো খালি, কি সুন্দর বৃষ্টি হওয়ার পরে, খুব ভাল লাগছিলো তাই ক্যাপচার করেছি। যাই হোক, বাড়ি গিয়ে ভিডিও করছি। এই দেখো, আমি এই গাছটা নিয়েছি লাকি ব্যাম্বো উইথ বোন অ্যান্ড স্টোন, এবং একটু বলেছিলাম বেশি করে স্টোন দিতে দিয়েওছে কাকুটা। আর এটা এটা হচ্ছে লিপস্টিক গাছ, এটাও আমার খুব ভালো লেগেছে, এটা উনি আমাকে সাজেস্ট করলো নেওয়ার জন্য। যাই হোক, এটা নিয়েছি, দেখা যাক কীরকম লাগে না লাগে। তো আজকের দিনটা এভাবেই কাটলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার এনার্জি পাই, আরও উৎসাহ পাই। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড কিপ সাপোর্টিং আস, তো গুড বাই।